হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। কামারপুকুর লাহাবাজারের মালপাড়ার বাসিন্দা বাপি মালের দুই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সন্তানের চিকিৎসার জন্য আরামবাগ টাইমসের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দিলেন আরামবাগের বিশিষ্ট জনদরদী চিকিৎসক ডাক্তার অশোক নন্দী। বেশ কিছুদিন আগে কামারপুকুর লাহাবাজার সন্নিকটে মালপাড়ার বাসিন্দা অত্যন্ত দরিদ্র পরিবারের বাপি মালের দুই শিশু সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত এবং অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না বলে জানা যায়। এই সংবাদ পেয়ে একসময় আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা সুচেতনা ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে এবং আরামবাগ ব্রতচারী মণ্ডলীর পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা বাপি মালের হাতে তুলে দেওয়া হয়। সে সময় আরামবাগ ব্রতচারী মণ্ডলীর সভাপতি দীপক রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই দুই শিশু সন্তানের চিকিৎসার আজীবন দায়িত্ব তিনি নেবেন, কিন্তু বাস্তবে দেখা যায় যে কোনো কারণেই হোক দীপকবাবু আর বাপি মালের সঙ্গে যোগাযোগ রাখেননি। এদিকে বাপি মালের পুত্র এবং কন্যা সন্তান দুটি থ্যালাসেমিয়া চিকিৎসা করাতে গিয়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়ে, সামান্য চায়ের দোকানের উপর নির্ভর করে কোনোভাবে তাদের পরিবার দিনাতিপাত করছেন। এই অবস্থায় ব্যয়বহুল চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি শুধুমাত্র বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন আরামবাগের জনদরদী চিকিৎসক ডাক্তার অশোক নন্দীর সঙ্গে। ডাক্তার অশোক নন্দী বিষয়টি শোনা মাত্রই 2000 টাকা তুলে দেন আরামবাগ টাইমসের সম্পাদকের হাতে এবং তিনি জানান প্রতি মাসে তিনি কিছু আর্থিক সহায়তা বাপি মালের দুই সন্তানের চিকিৎসার জন্য দেবেন। বাপি মালের বাবার হাতে টাকা তুলে দেওয়ার সময় তিনি কৃতজ্ঞতা স্বরূপ জানান ডাক্তার অশোক নন্দীর এই মহানুভবতা তারা কখনোই ভুলবেন না। তারা এও জানান যে এখনও সমাজের বুকে কিছু মানুষ আছেন বলে পৃথিবীটা একেবারে শেষ হয়ে যায়নি। ডাক্তার অশোক নন্দীর মঙ্গল প্রার্থনা করেন তারা। ক্যামেরায় শুভজিৎ মালিকের সঙ্গে শান্তনু দত্তের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমরা আজকে আরামবাগ টাইমসের আমাদের যারা সাংবাদিকরা আমরা এসেছি আজকে বাপি মালের বাড়ি বলবো না, বাপি মালের কুঁড়ে ঘরে। বাপি মালের বাবাকে আমরা দেখতে পাচ্ছি। কি নাম আপনার? অনিল তিলক মাল। তিলক মাল, হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি কি বাপিবাবুর স্ত্রী? আচ্ছা, এই বাচ্চা দুটোকে তো আমরা চিনি। আমরা এর আগে আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে আমরা যখন শুনি যে এই বাচ্চা দুটি থ্যালাসেমিয়া হয়েছে, কোনো রকম চিকিৎসা করানোর মতো ওনাদের খরচ মানে করার মতো ক্ষমতা নেই, একটা সামান্য মঠের কাছে একটি চায়ের দোকান, এই চায়ের দোকানটা থেকে যেটুকু ইনকাম হয় তার মাধ্যমেই এনাদের একদিকে জীবিকা নির্বাহ চলে আর একদিকে বাচ্চা দুটির কোনোভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হয় ওনাদের। তাও অর্ধেক সময় পারেন না, কারণ প্রতি মাসে রক্ত দেওয়া দেয় হয়, তাই তো? এখন কি আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে রক্ত দেওয়াচ্ছেন? আরামবাগ। আচ্ছা, এবার বহু জায়গায় ট্রিটমেন্ট মানে এর আগে করিয়েছেন কিন্তু অর্থাভাবে আর কোনো ভালো চিকিৎসা হচ্ছে না, এই অবস্থার কথাটা। এবং একই সাথে এটাও জানাই যে আমরা যখন আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার থেকে এখানে আসি তখন আমাদের সঙ্গে আসে আরামবাগ ব্রতচারী মণ্ডলী, তাদেরও একটা টিম আছে আমাদের সঙ্গে এবং তার তিনি সভাপতি দীপক রায় তিনিও ছিলেন। তো তিনি কথা দিয়েছিলেন যে এদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব তিনি নেবেন, কিন্তু সেই দিন আমরা বেরিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত যে কোনো কারণেই হোক তিনি কোনো খবর নেননি। আমি বহুবার বলেছি কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ বলেই হয়তো কথা দিয়েও কথা রাখতে পারেননি। তো এই এনাদের যন্ত্রণার কথা আমি আরামবাগের বিশিষ্ট চিকিৎসক এবং যাকে বলা যায় একদম জনদরদী চিকিৎসক ডাক্তার অশোক নন্দী, আমি তাকে বিষয়টা বলছিলাম যে এই মানে অনেক কথা প্রসঙ্গেই উঠে এসেছিল যে বাপি মালের দুটো বাচ্চা, এই বাচ্চা দুটি কত ছোট থেকে আজকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাদের এদের অন্ন জোটাতে এরা হিমশিম খাচ্ছে। আপনি তো বলছিলেন যে কোনো সরকারি কোনো সাহায্য তারা পাননি, একটা ঘরও পাননি, একটা বাড়ি পাইনি, কিছু পাইনি, এই তো কুড়ে ঘরে রয়েছে। এই অবস্থার মধ্যে যে ওরা যেভাবে দিনাতিপাত করছেন, এই যন্ত্রণাটা
থেকে আমরা হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু আমরা বিভিন্ন যারা সহৃদয় মানুষ তো এমন আছেন যারা এগুলো শুনে এগিয়ে আসেন। তো ডাক্তার অশোক নন্দী সেই রকমই একজন মহৎ প্রাণ মানুষ। আমরা তাকে বলার সাথে সাথে তিনি আজকে 2000 টাকা আমার হাতে দিয়েছেন এদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং এটাও বলেছেন আমিও আপনাদেরকে অনুরোধ করব আমি সবসময় আসতে পারবো না, আপনারা ডক্টর অশোকনন্দীর সঙ্গে যোগাযোগ করবেন, তিনি চেষ্টা করবেন, তিনি বলেছেন যে এদের সুস্থ হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করবেন, উনি আর্থিকভাবে সহায়তা করবেন। আপনারা মানে যাবেন তার সঙ্গে যোগাযোগ একটু রাখবেন, তার পক্ষে তো এসে তিনি প্রচন্ড ব্যস্ত মানুষ। আমি ডাক্তার অশোক নন্দীর এই যে 2000 টাকা আমি আপনার হাতে, এই টাকাটা আপনাদের হাতে তুলে দিলাম, এটা ডাক্তার অশোক নন্দী তিনি এই টাকাটা দিয়েছেন। এই মুহূর্তে আপনার যেটুকু আপনার উপকার হয় সেটা উনি চেষ্টা করেছেন, আগামী দিনে আপনি তার সঙ্গে যোগাযোগ রাখবেন। খুব উপকার হয় তাহলে, কিছুটা উপকার এভাবে ডাক্তারবাবু তাহলে আমাদের অনেকটা উপকার হবে, ওষুধটা হয়তো দু চার পাতা করে কিনতে পারবে। সেটা উনি ওনার সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন। আমরাও আরামবাগ টাইমসের পক্ষ থেকে তাকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি এইভাবে পাশে দাঁড়িয়েছেন বলে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, অনেক ধন্যবাদ, অপূর্ব মঙ্গল করুন। Oh,